हेलो व्यूवर्स, आज के अपनादेर काछे आमी एमन एकटा मजार रेसिपी निये हाजिर होच्छी। आपनारा होयतो अनेकेई जानेन आर अनेकेई खान, आर एटी होच्छे इवनिं ब्रेकफास्टेर जन्य अनेक भालो। देखुन आमी किभाबे बानाच्छी ब्लेंडार मेशिने। प्रथमे आमी डालगुलो भिजिये राखछी प्राय 5-6 घंटा, আর এখন আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ডার মেশিনে। আপনাদের ব্লেন্ডার মেশিন না থাকলে অবশ্যই ইয়েতে করবেন, শিলপাতায় অথবা কোনো একটা ইয়েতে। আমার মানে ব্লেন্ডার মেশিনে করতে সুবিধা হয়, তাই আমি ব্লেন্ডার মেশিনে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার মতো খুব সহজে করা যায় ডাল দিয়ে। রেসিপিটা অবশ্যই খাদ্য প্রিয় রেসিপি, তবুও আমি শেয়ার করলাম। আমি আমার মতো করে আমি করে নিছি, আপনারাও আমাকে ফলো করলে আমার মতো করে নিতে পারেন। আর হচ্ছে এই যেভাবে ব্লেন্ড করার সময় অবশ্যই চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ইয়ে করতে হবে নেড়েচেড়ে। আমার হয়ে গেছে ব্লেন্ডার করা, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। একদম ভালোভাবে আমি করি নাই, কারণ যেহেতু আমি বড়া বানাবো সেজন্য আমি এভাবে করে নিছি। এখানে আমি লবণ আর কাঁচামরিচের কুচি আর পেঁয়াজের কুচি নিয়ে নিয়েছি, আর হচ্ছে এগুলোই আমি মিক্স করব। এখানে আমি লবণ মিক্স করলাম আর পেঁয়াজের কুচি আর কাঁচামরিচের কুচি আমি অ্যাড করে নিলাম। এখন আমি ধনিয়া গুঁড়া অ্যাড করে নিলাম, যেহেতু আমার ধনিয়া পাতা নেই সেজন্য আমি ধনিয়ার গুঁড়া অ্যাড করলাম। সামান্য জিরা পাতা, জিরাটা আমি ড্রাই ফ্রাই করে গুঁড়া করে নিছি। সামান্য হলুদের গুঁড়া, আপনারা দিলেও পারবেন না দিলেও পারবেন হলুদের গুঁড়া। আর হচ্ছে বেসন আমি অ্যাড করে নিলাম। বেসন অ্যাড করে নিলাম। এখন এটিকে ভালোভাবে হাত দিয়ে মেহনত করতে হবে, হাত দিয়ে খুব সুন্দর করে এভাবে খুব সুন্দর করে মেহনত করতে হবে। আর হচ্ছে পানি মিক্স করবেন না। এখানে আমার হয়ে গেছে মেহনত করা, খুব ভালোভাবে করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখন হয়ে গেছে আমার। আমি হাত ধুয়ে এখানে তেল যেখানে ভাজবো আমি রেডি করে নিছি। অবশ্যই ফ্রাই প্যান হলে ভালো হয়, ননস্টিক ফ্রাই প্যান হলে তেল কম খায়। আর আমি হাতে হচ্ছে তেল সামান্য তেল মেখে নিছি, দেখতেই পাচ্ছেন। তেল মাখানোর পরে হাতে খুব কম লেগে থাকবে, তাই আমি তেল মাখিয়ে নিছি। এই যেভাবে একটা একটা করে তেলের মধ্যে ভেজে নিবেন, দিয়ে দিবেন সুন্দর করে। এই যে আমি দিয়ে দিচ্ছি, আপনাদেরও আশা করি ভালো লাগবে আমার রেসিপি যদি আপনারা ফলো করে বানান। কে কীভাবে বানায় আমি জানি না, অবশ্যই আমি আমার মতো করে বানিয়ে নিছি, আমি কাউকে ফলো করিনি। আর হচ্ছে কোনো ইউটিউব বা কোনো কিছুই আমি সার্চ করিনি, তবে আমি আজকে ফার্স্ট টাইম বানিয়ে নিছি ডালের বড়া। তবে খুবই টেস্টি হয়েছে এবং বারবার খেতে মন চায়, একটা খাওয়ার পরে আরেকটা। আমরা তো পুরাটাই শেষ করে খেয়ে নিয়ে নিয়েছি। আর হচ্ছে সঙ্গে যদি লাল চা হয় আদা দিয়ে আরো ভালো। এভাবে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিবেন একটা একটা করে, যেহেতু বেসন মাখানো আছে ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। তো প্লিজ যদি ভালো লাগে আমার রেসিপি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর খেয়ে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, এভাবে যদি ভালো লাগে অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমার হয়ে গেছে। এভাবে আমি একটা একটা করে সবগুলো ভাজি করে নিব নাস্তার জন্য। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি অল ইয়েতে ই করে রাখবেন, ক্লিক করে রাখবেন, তাহলে নিত্য নতুন যত রেসিপি আছে সবগুলো পেয়ে যাবেন। এখানে আমি খাওয়ার জন্য রেডি করে নিয়ে নিয়েছি পরিবেশনের জন্য। আর হচ্ছে সঙ্গে আদরক চা বানিয়ে নিয়েছি, আদা চা।
সঙ্গে যদি সস থাকে আপনারা সস রেডি করে নেবেন। আমি অবশ্য সস দিয়ে খাবো না, সিস ক্রিম দিয়ে খাবো। তবে আমি এখানে সিস ক্রিমটা আমি দেখাচ্ছি না, কারণ আমি যখন ভিডিও করছিলাম তখন আমার রেডি ছিল না ওই সিস ক্রিমটা, সেই জন্য আমি দেখাইনি, সরি। সেই জন্য আপনাদের টমেটো সস থাকলে টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন, বা এই যে আমার মতো টমেটো বা এই যে শসা দিয়েও আপনারা পরিবেশন করতে পারবেন, পেঁয়াজ দিয়ে, যে যেভাবে লাইক করে। সো থ্যাংক ইউ আজকে।